नमस्कार बंधुरा, आज के अपन फुल सार्केल प्लाजो पैनर काटिंग सेलाई अपन के खुबी सहज भाव शेखा तर आपनारा भिडियो को स्किप ना करे, लास्ट पर्यंत सम्पूर्ण देखते थकूँ। चलू भिडियो शुरू करी। प्लाजो पैंट बनानों जो एखे हमें 2 मीटर कपड़ नहीं तो कपड़टार ए दिक्ट हो गल लम्बा दिक और ए दिक्ट हो गल चौड़ा। एखे हमें लम्बार दिक दिए कपड़ा के रखम दुभाज कर रेखे तो यह प्रथम दुभाज कर रखते हैं। तो ये साइडटा हो गल खोला साइड और ये साइडटा आज हमारे एखे जॉइंट साइड। एरपर हमारे एखे कपड़ा क्यों भाज करते हैं कागजर मध्य देखे दीची। तो ये लम्बा और ये दिक्ट हो गल चौड़ा। एखे हमें कपड़ा के रखम लम्बार दिखे भाज कर रेखे ठीक है। ये लम्बार दिखे भाज कर रखार पर एखे देखते ही पाचन एट खोला आई साइडे खोला এই সাইডে আমার জয়েন্ট আছে। যেমন আমি এই সাইডে জয়েন্ট রেখেছি আর এই সাইডে খোলা রেখেছি। এবারে আমাদের এখানে কাপড়টাকে এরকম করে একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিতে হবে। এক সাইড থেকে ধরে এরকম করে কাপড়টাকে আমাদের ভাঁজ করে নিতে হবে। তাহলে এটা আমাদের এই সাইডে খোলা হয়ে যাচ্ছে আর এটা আমাদের জয়েন্ট হয়ে যাচ্ছে। তো একইভাবে আমাদের এখানে কাপড়টাকেও এরকম করেই ভাঁজ করে নিতে হবে। তো এক সাইড থেকে আমাদের এরকম কাপড়টা ধরতে হবে আর এইভাবে ট্রায়াঙ্গেল শেপ ভাবে আমাদেরকে কাপড়টাকে এরকম ভাঁজ করে নিতে হবে। এখানে আমি কাপড়টা ট্রায়াঙ্গেল শেপ ভাবে এরকম ভাঁজ করে রেখেছি। এদিকটা আমাদের খোলা আছে আর এই সাইডটা আমাদের জয়েন্ট আছে। তাহলে কিন্তু এখানে আমাদের কাপড়টা 4 ভাঁজে আছে। তো এবারে আমাদেরকে এখান থেকে উপরের দিকে হিপ সাইজের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে হিপ সাইজ যতটা আসবে তার থেকে 4 ভাগের 1 ভাগ প্লাস এখানে 1 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। তো এখানে আমি 10 ইঞ্চ এরকম করে মাপ নিয়ে নিচ্ছি, লাইনটাকে এভাবে সোজা করে নিয়েছি। এবারে আমাদেরকে ऊपर থেকে এই কোণা থেকে शुरू করে ইঞ্চি জ্যাপটা এখানে দেখে নিতে হবে কত আসছে। তো এখানে আমার আসছে 14 ইঞ্চ। এইভাবে আমাদেরকে এবারে ऊपर থেকে এরকম করে 14 ইঞ্চে মার্ক করে নিতে হবে। তো চারপাশে এরকম করে আমি 14 ইঞ্চে মার্ক করে নেব। এইভাবে চারপাশে মাপ করে নিয়েছি। এবারে আমাদের এখানে লাইনগুলোকে এইভাবে ডার্ক করে নিতে হবে। তো এবারে আমাদের এখানে ইঞ্চি জ্যাপটা রেখে গোলাইটাকে মেপে নিতে হবে যে কত আসছে। তো এখানে আমার টোটাল রাউন্ড আসছে 11 ইঞ্চ। এখানে আমার 10 ইঞ্চ ছিল, 1 ইঞ্চ আমার এখানে এক্সট্রা লুজিং চলে আসছে। এবারে আমাদের উপর থেকে যেখান থেকে হিপ সাইজ নিয়েছি তার নিচের দিক থেকে আমাদেরকে এখানে আসনের মাপটা নিয়ে নিতে হবে। আসন আমাদের এখানে নিয়ে নিতে হবে হিপ সাইজের 4 ভাগের 1 ভাগ। তো এখানে আমি 10 ইঞ্চ প্লাস 2.5 ইঞ্চ নিয়েছি এক্সট্রা মার্জিন। এবারে আমাদের এখানে এই সাইড থেকে এদিকে গোলাইটা দেওয়ার জন্য 2.5 ইঞ্চ নিয়ে নিতে হবে। এরকম করে একটা মার্ক করে নেওয়ার পরে এবারে আমাদের এখানে লাইনটাকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো এখানে লাইনটা মিলিয়ে নিয়েছি। এবারে আমাদের এখানে গোলাইটা দিয়ে দিতে হবে। তার জন্য আমাদের এখানে 1.5 ইঞ্চ এভাবে একটা মার্ক করে নিতে হবে উপরে। এরকম করে মার্ক করে নেওয়ার পরে এখানে আমাদের এইভাবে আলগা হাতে গোলাইটাকে দিয়ে দিতে হবে আসনের ঠিক আছে। এবারে আমাদের এখানে প্যান্টের লম্বাটা নিয়ে নিতে হবে। উপরের দিকে আমাদের বেল্ট হবে, তার জন্য উপরে আমাদের 3 ইঞ্চ ওখানে মার্জিন ছেড়ে দিয়ে এবারে আমাদেরকে এখানে লম্বাটা নিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে নিয়েছি 27 ইঞ্চ। এইভাবে আমাদেরকে উপর থেকে কোণা থেকে ধরতে হবে ইঞ্চি টেপটা আর এখানে আমাদের মেপে নিতে হবে যে কত হয়। তো এখানে আমার হয়েছে 36 ইঞ্চ। একইভাবে আমাদের এখানে 36 ইঞ্চ ভাবে এরকম করে গোলাই দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে পুরো গোলাইটাকে দিয়ে দিতে হবে 30 ইঞ্চ। তো এখানে আমি গোলাইটা দিয়ে দিয়েছি আর এখানে ডার্ক করে নিয়েছি। এবারে আমাদের এখানে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। তো কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদেরকে এক সাইডে খোলা আছে আর এক সাইডে আমাদের জয়েন্ট আছে। তো আমাদেরকে এখানে এই জয়েন্টটাকে খুলে নিতে হবে। তো এখানে আমি জয়েন্টটা খুলে নিয়েছি। এইভাবে জয়েন্টটা খুলে নেওয়ার পরে এবারে আমাদেরকে দুটো পার্টকে এরকম সমান করে ধরতে হবে। এইভাবে রেখে আসনের কাটিংটাও করে নিতে হবে। তো আসনের কাটিং আমি এখানে করে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে দুটো পার্টকেই এরকম করে খুলে নিতে হবে প্রথমে। তো এইভাবে আমাদেরকে খুলে সমান করে রাখতে হবে দুটো পার্টকেই। এখানে আমাদের একটা পার্টের উপরে একটা পার্ট এরকম উল্টো রাখতে হবে। এখানে আমাদেরকে দুটো পার্টেরই সোজা দিকটা মুখোমুখি রাখতে হবে। এইভাবে সমান করে রাখার পরে দুটো পার্টকেই এবারে আমাদেরকে এখানে আসনের দিকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আসনের দিকে সেলাই লাগিয়ে নিয়েছি দুপাশেই। এবারে আমাদেরকে এখানে এরকম করে দুটো পার্টকে ধরতে হবে আর মিডিল থেকে এরকম করে আমাদের সেন্টার বের করে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে এবারে এই দুটো পার্টকে নিচের দিকে ধরে সুন্দর করে আমাদের এখানে
हाफ इंची मार्जिन निये एर मध्ये सेलाई लागिए निते हबे। एरकम करे एखाने सेलाई लागिए नेवार परे आमादेर प्यान्टेर नीचेर दिके बटमेर दिके एइभाबे दुभाज करे निये सेलाई करे निते हबे। तो देखते ही पाच्छेन एखाने आमी सेलाई लागिए नियेछि साइडेर दिके एरकम करे सुंदर करे सेलाई करे नेवार परे नीचे बटमेर दिके दुभाज करे निये एर मध्ये सेलाई लागिए नियेछि। एरपर एखाने आमी प्यान्टटाके सोजा करे नियेछि। एबारे आमादेरके उपरेर दिके बेल्ट अ्याटाच करे निते हबे। तार जोने खाने आमी बेल्टे चौड़ाटा निये छी 3 इंच और ये बेल्टे लम्बाटा आमी खाने हिप साइजेर माप अनुजाई खाने निये निये छी। एबारे आमादेर खाने बेल्टार साइडेर दिके एरकम जॉइंट लागिए निते हबे। तो एखाने आमी जॉइंट लागिए निये छी दुपाशेई। एबारे आमादेर बेल्टटाके एरकम उल्टो रखते हबे ए प्यान्टेर उपरे एरकम उल्टो रखते हबे। आमादेर एखाने प्यान्टटा किन्तु सोजा दिके आछे। तो एइभाबे उल्टो रेखे एक साइड थेके धरे आमादेरके खुबी सुंदर करे एखाने आमादेर हाफ इंची मार्जिन निये पुरो राउंडे सेलाई लागिए निते हबे। तो ये हमें सेलाई लागिए नहीं पुरो राउंडर मध्य ही देखते ही पाचन। एरपर एखे हमारे बेल्टर मध्य प्रथम एरक एक भाज करते हैं तपर एरक डबले भाज कर नहीं पुरो राउंडर मध्य सेलाई लागिए नीते हैं। और हमने पुरो राउंडे सेलाई लागिए नार पर 2 इंची एखे एक्सट्रा छिड़े दीते हैं इलास्टिक ढुकानों जो इखने पुरो राउंडे सेलाई लागिए नहीं एक साइड एखे 2 इंची रेखे दिए इलास्टिक ढुकानों जो एखे एबारे इलास्टिक नहीं इलास्टिकर मापा हिप साइज जोटा थको तरह एखे 4 इंची 5 इंची कम नहीं। तो ये हमें इलास्टिक नहीं एक सेफ्टी पिन सहाज्ये इलास्टिकटा के बेल्टर भरे एरकम कर ढुकिए नेब। तो सेफ्टी पिन दिए क्योंकि खुबी सहजे इलास्टिक ढुकानो जाए। तो यह सुंदर को बेल्टर मध्य इलास्टिकटा के एरकम कर ढुकिए नीते हैं। तो देखते ही पाच्छेन एखाने आमार प्लाजो पैंट एकबारे रेडी हो गेछे। एर घेराटा किन्तु अनेकटाई चले आसछे और ये पैंटटा पड़ले किन्तु देखते खुबी सुंदर लागे। आजकेर भिडियोटा आपनादेर केमन लेगेछे आपनारा अवश्यई आमाके कमेंट करे जानाते पारेन। जदि भालो लागे ताहले एकटा लाइक करे देबेन। चैनेले नतून थाकले चैनलटी सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन।